হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল গোপাল ব্রজোধাম সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন লিভ উইথ হরিনাম অ্যান্ড স্টে উইথ গোপাল ব্রজোধাম তো আজকের ভিডিওটা আমার কাছে খুব স্পেশাল আর অনেক ধন্যবাদ যারা যারা আপনারা আমাকে ভিডিওটা করতে বলেছেন তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা ভিডিওটা করতে বললেন তো এই ভিডিওটা কেন স্পেশাল আপনাদের বলে দিই থামনেল দেখে একজন ব্যক্তিকে আপনারা হয়তো দেখছেন আমার থামনেলে রয়েছে তো উনি হলেন আমার বাবা তো উনি হচ্ছেন ব্লাইন্ড উনি জন্ম থেকেই বলতে পারেন ব্লাইন্ড সেটা আলাদা ঘটনা সে অনেক কথা পরে সেটা নিয়ে বলবো আপনাদের তাই এটা আপনারা বলে রাখি যে উনি ব্লাইন্ড তো আমাদের বাড়িতে নিয়ম আছে যে নারায়ণ ঠাকুরকে স্নান করানো তার সেবা মূলত ছেলেরাই করবে এবং পুরুষরাই আর কি করবে তো আমার আমি কোনো তর্ক বিতর্কই যেতে চাইছি না যে মেয়েরা করতে পারে না কি ছেলেরা করতে পারে না এরম কোনো ব্যাপার নেই মেয়েরাও করতে পারে ছেলেরাও করতে পারে যার যার বাড়ির নির্দিষ্ট কিছু নিয়ম কানুন আছে তাই জন্য আমি কথাটা বললাম তো আমাদের বাড়িতে কিছু নিয়ম আছে যে ছেলেরাই করতে পারে যেহেতু আমার বাবা ব্লাইন্ড তা আমার বাবার ইচ্ছে মতোই নারায়ণ ঠাকুরকে আনা হয়েছে আমার বাবার ইচ্ছে ছিল তাই জন্যেই নারায়ণ ঠাকুর এসেছেন আমার মা বাবা দুজনেরই প্রচণ্ড ইচ্ছে ছিল লক্ষ্মী নারায়ণ যাতে একসাথে আসেন তো তারা তাই এসছেন আমার নারায়ণ ঠাকুর অনেক স্পেশাল আমাদের কাছে কেননা উনি খুব মানে জাগ্রত এবং আমাদের বাড়িতে আমার বাবার সেবা নেবেন বলেই এসেছেন আমার বাবা চোখে দেখতে পারেন নাই পুরো ভিডিওটাতে আপনারা দেখতে পারবেন আমার বাবাই ভিডিওটার সাথে অতপ্রোতভাবে জড়িত তাই থামলে আমার বাবাকেই দিয়েছি মূলত আমার বাবাই নারায়ণ ঠাকুরের সেবা করেন তা যেহেতু উনি ব্লাইন্ড তা ওনার কিছু ভুল ত্রুটি তো থাকতেই পারে আপনারা নিজ গুণে অবশ্যই অবশ্যই ক্ষমা করে দেবেন আর নারায়ণ ঠাকুরের সেবা এক একজন এক এক রকমভাবে করেন আপনারা কমেন্ট সেকশানে অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন যে আমি কি কি ভুল করলাম আপনারা আমাকে অবশ্যই জানাবেন আমি অবশ্যই নেক্সট ভিডিওতে সেটা ঠিক করে নেব আর আমার বাবা ঠাকুরকে সেরকমভাবে সেবা বলতে স্নান করান জামা কাপড় পরানোতে একটু একটু হেল্প করতে পারেন এই সমস্ত কিছু করেন সেটা আপনারা ভিডিওতে দেখতেই পারবেন আর আর তো সেরকম কিছু বলার নেই আশা করব আপনারা আমার এই ভিডিওটাতে অনেক অনেক ভালোবাসা দেবেন আমার বাবাকে অনেক অনেক সাপোর্ট করবেন আর আপনারা গোপাল ব্রযোধাম চ্যানেলের পাশে থাকবেন যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার এবং কমেন্টের মাধ্যমে আমার সাথে থাকবেন আমার ঠাকুরদের সাথে থাকবেন আর হ্যাপি নিউ ইয়ার অ্যাডভান্স জানিয়ে রাখি আপনাদের এই বছরে এটাই লাস্ট ভিডিও আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী আমি ভিডিওটা করছি আপনারা রিকোয়েস্ট করবেন আমি করব না এটা হতেই পারে না তো আপনারা এরকম রিকোয়েস্ট আরও পাঠাতে থাকুন আমি আরও সুন্দর সুন্দর ভিডিওর আইডিয়া আপনাদের থেকেই পাই তো তার জন্য অনেক 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 থ্যাংক ইউ সবাইকে তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার অ্যাডভান্স সবাই খুব ভালো থাকবেন আবার দেখা হবে নতুন বছরে নতুন ভিডিও নিয়ে তো ততক্ষণ চলুন দেখতে থাকুন আমার এই ভিডিও আর সঙ্গে থাকুন তাহলে তাহলে শুরু করি আমাদের স্নান পর্ব এই আমাদের নারায়ণ ঠাকুরকে এই থালাটার মধ্যে স্নান করানো হবে এই হচ্ছে ঘি আর এই হচ্ছে গঙ্গা জল এই দুটো দিয়েই আমি নিত্য স্নান করাই নিত্য সেবা আমি এগুলো দিয়েই করাই স্পেশাল কিছু হলে দুধ মধু ঘি পঞ্চ রত্ন এগুলো এই বাবা বাবা স্নান করাবেন আপনাদের ভিডিওতে বলেই দিলাম যে বাবা পুরোটা নারায়ণ ঠাকুরকে স্নান করান তো চলুন শুরু করি এই প্রথমে একটু ঘি বাবাকে দিয়ে দেব তো বাবার হাতে আমি দিয়ে দিচ্ছি ঘিটা বাবা নারায়ণ ঠাকুরকে মাখাবেন এই যে আমি দিয়ে দিলাম আপনারা সঙ্গে থাকুন অবশ্যই সাপোর্ট করবেন আমার চ্যানেলকে বাবাকে একটু দেখিয়ে দিতে হয় এমনিতে আমার বাবা যথেষ্ট স্বাবলম্বী উনি সব কিছুই নিজে করেন এইবারে উনি স্নান করাবেন গঙ্গা জল দিয়ে যে খুব ভক্তি করে করেন আমাদের বাড়ির যদি সবচেয়ে বড় ঠাকুরের ভক্ত কেউ থেকে থাকে সে হচ্ছে আমার বাবা আমার বাবা ঠাকুরের অনেক বড় ভক্ত নারায়ণ ঠাকুরের তো আমার বাবা খুব ভালোবাসেন ঠাকুর পুজো করা সমস্ত কিছু খুব সাপোর্ট করেন আমাকে এই ভিডিওটা বানাতে বা সমস্ত কিছু দেখছেন সব বাবার জন্যই তো হচ্ছে বাবা না সাহায্য করলে আমি এগুলো করতেই পারতাম না এবার মুছিয়ে দেওয়া হবে দেখুন বাবার মুখে আনন্দ দেখেই বুঝতে পারছেন যে বাবা কতটা হ্যাপি ঠাকুরকে পুজো করতে পেরে মানে অংশগ্রহণ করাটাই মেন অংশগ্রহণ করাটাই সবচেয়ে বড় কথা তাহলে ঠাকুরের স্নান পর্ব এখানে শেষ হলো এবার সাজগোজ আমি ঠাকুরকে ধুতি আর ওপরে উলের চাদরটা দিয়েই দিয়েছি যেহেতু জানেনি শীতকাল তাই একটা উলের চাদর তৈরি করে দিয়েছে মা সেটা দিয়েছি আমাদের বাড়িতে যখন পুজো করি না আমরা সবাই অংশগ্রহণ করার চেষ্টা করি ছোট বড় সবাই অংশগ্রহণ করার চেষ্টা করি সকলে মিলে পুজো করি তাতে মনটা অনেক ভালো থাকে এই গলার হারটা আমি পরিয়ে দিলাম দেখুন এটা আপনারা আগেও দেখেছেন আরেকবার দেখুন এবার এর সাথে ম্যাচিং করা সেট করা যে কানের দুল সেটা আমি পরিয়ে দেব দেখুন কেমন লাগছে খুব সুন্দর লাগছে তাই না এইবারে এই একটা গলার হার পরাবো নিচে শঙ্খ দেওয়া এই গলার হারটা পরিয়ে দিই এই যে পরিয়ে দিলাম আর এইটা হচ্ছে চুল চুলটা মাথায় দিয়ে দিলাম এই হচ্ছে মুকুট সমস্ত কিছু রেডি করিয়ে তারপরে আমি আসনে বসাবো তো আমার বাবা আপনাদের সাথে কিছু কথা বলবে তো আশা করি আপনারা একটু শুনবেন তো চলুন বাবার কথাগুলো শুনে নি আমি নারায়ণ ঠাকুরকে স্নান করাছি আমার যথাযথ ভক্তি অনুযায়ী আমি তো দৃষ্টিহীন হাতি হাতিয়ে করাই তাই শাসজ্ঞদের আমার একটাই নিবেদন যদি এই স্থান করাতে যদি কোনো রকম ত্রুটি বা ত্রুটি বিচ্যুতি হয় তাহলে আপনারা সকলেই আমাকে ক্ষমা সুন্দর চোখে দেখবেন আর ঠাকুরের কাছে বলবেন আমার চোখ দুটো যেন ফিরিয়ে দেয় আমাদের এই ফুলগুলো লাগবে এই ফুলের মধ্যে আছে এই যে একটা কুন্দ ফুলের মালা আমি গেঁথেছি নারায়ণ ঠাকুরের জন্য আর এই হচ্ছে ফুল আর এটা হচ্ছে তুলসী পাতা তো মাস্ট অবশ্যই লাগবে সব কিছু দিয়ে আমাদের নারায়ণ পুজো হয়ে যাবে অনেকে জানেন তো অনেক কথা বলে যে এইটা নিয়ম ওইটা নিয়ম মানে বলেন যে আমরা এটা করতে পারি না আমরা সেটা করতে পারি না এ নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম নন্দর নন্দোৎসবের বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন কথা বলেন কিন্তু আমার বাবা যদি নিজে ভক্তিভরে করার চেষ্টা করে সেটা নিশ্চয়ই ভগবান গ্রহণ করবে এটুকু আমার বিশ্বাস আছে তো চলুন চন্দনটা বেটে নিই চন্দন একটুখানি আমি ফুলের মধ্যেও দিয়ে দেবো আমার বাবা যেই পুজোতে অংশগ্রহণ করছেন ঠাকুর সেই পুজো গ্রহণ করবেন না এটা যারা মনে করেন আমার মনে হয় না এটা ঠিক কথা মানে এরকম মানে অনেকেই মনে করেন যে এই নিয়মটা হয়তো ঠিক নয় ওই নিয়মটা হয়তো ঠিক নয় কিন্তু আমার বাবা এটা করছে মানে আমি বিশ্বাস করি ঠাকুর নিশ্চয়ই নিচ্ছেন যাই হোক চলুন পুজোটা করি ইমোশনাল হলে হবে না এইবারে এই মালাটা পরিয়ে দি নারায়ণ ঠাকুরকে আর আপনারা অনেক সাপোর্টিভ আমি জানি আশেপাশের লোক যাই বলুক আমি জানি আপনারা আমার পাশে আছেন আপনাদের ভালো ভালো কমেন্ট আমি আজ পর্যন্ত কোনো খারাপ কমেন্ট পাইনি আপনারা সবাই আমাকে খুব সাপোর্ট করেন অনেক কিছু শিখেছি তো আমি খুব লাকি যে আপনাদের মতো কিছু কিছু মানুষ আছেন যারা আমাকে এতটা সাপোর্ট করেন তো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এই ফুলগুলো দিয়ে এবার আমি সাজিয়ে দেব দেখুন এক এক করে ফুল দিয়ে নিজের মতো ইচ্ছা যেরকম সেরকম করে সাজাবো আর এই একটা জিনিস এটা হচ্ছে আমার বাবাই এনাকেও স্নান করেন এটা হচ্ছে আমার নারায়ণের চরণ পাদুকা এটি অনেক বছর পুরনো প্রায় পঞ্চাশ ষাট বছর পুরনো চরণ পাদুকা নারায়ণের এইটা আমাদের বাড়িতে অনেক দিন ধরে রয়েছে আমরা এই নারায়ণের সামনে একে রাখি এবং সমানভাবে এনাকেও স্নান করানো হয় চরণ এনার চরণ পাদুকাকেও একই রকমভাবে সেটা আরেক দিন দেখাবো আপনাদের একসাথে এত কিছু দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিও তো এইটা হচ্ছে তুলসী পাতা আমি এটা একটু চরণে দিয়ে দিই নারায়ণের চরণে তুলসী পাতা দিলে কিন্তু কিছু হয় না নারায়ণ ঠাকুর তো যেখানে পা দেন সেখানেই গাছ জন্মায় এটা তো আমরা জানি আর এইটাই হচ্ছে ফুল একটু সাদা ফুল দিয়ে দিলাম আর একটু দিয়ে দিলাম সুন্দর করে যে যার নিজের ইচ্ছা মতো সাজাবেন সাদা ফুল আর হলুদ ফুল নারায়ণ ঠাকুর খুব পছন্দ করেন আপনারা দিতেই পারেন নীলকণ্ঠ ফুল দিতে পারেন খুব ভালো লাগে ওনার এই ফুলগুলো তো এখন তো নীলকণ্ঠ ফুল সেরকম ফোটে না তো আমি সেগুলো জোগাড় করতে পারিনি আর সাদা ফুল টগর ফুলও সেরকম জোগাড় হয়নি একটু মা লক্ষ্মীকেও দিয়ে দিই দেখুন আর আমি এটা করি সেটা হচ্ছে এই দুটো তুলসীর ডাল আমি সবসময় নারায়ণ ঠাকুরের পাশে দুপাশে রাখি আমার ভালো লাগে উনি যেহেতু তুলসী খুব পছন্দ করেন তাই ওনার দুপাশে আমি এই দুটো দিয়ে দিই সবসময় আপনারাও দেবেন দেখবেন ভালো লাগে দেখতেও সুন্দর লাগে খুব এইবার আমরা নারায়ণ ঠাকুরের বুকে এই তুলসী পাতাটা দিয়ে দেবো চলুন দিয়ে দিই দিয়ে দিলাম তাহলে দেখুন আমার ফুল দেওয়া সমস্ত কিছু সবাইকে সাজানো একদম তৈরি আমার নারায়ণ ঠাকুর মালাটা পরে খুব সুন্দর লাগছে তাই না নিজে হাতে মালা গেঁথে দিলে না খুব ভালো লাগে আপনারাও দেবেন দেখবেন মনটা ভীষণ খুশি হয় তো চলুন এবার ভোগের পালা আমি এই গ্লাসে পাথরের থালা গ্লাসে আমি নারায়ণ ঠাকুরকে সবসময় খেতে দিই শুনেছি উনি পাথরের থালা গ্লাস খুব পছন্দ করেন পাথরের পাত্রে খেতে খুব পছন্দ করেন তাই আমি দিই আর দিচ্ছি এই যা জোগাড় করতে পারি তাই দিই আমি আজকে নলেন গুঁড়ের সন্দেশ জোগাড় করতে পেরেছি তাই দিয়েছি উনি হয়তো এটাই খেতে চেয়েছেন তাই আমি আজকে এটাই ওনার জন্য এনেছি আর তো মানে এই কথাটা তো বলার অপেক্ষায় রাখে না অবশ্যই একটি তুলসী পাতা দেওয়া হবে জলেও একটা তুলসী পাতা আমি দিয়ে দিলাম তাহলে চলুন আমি নিবেদন করে দিই নারায়ণ ঠাকুরকে ওনার খাবারটা এনে দিয়ে দিলাম আপনারা চাইলে পাথরের থালা গ্লাস না থাকলে কোনো সমস্যা নেই আপনারা যে কোনো থালা গ্লাসেই দিতে পারবেন এবার আমি আরতি করব তার জন্য কর্পূর লাগবে ধূপ লাগবে ধুনো লাগবে একটা লাল সারুর কাপড় লাগবে আর লাগবে জলসংখ্য আর ময়ূর পাখা তা আপনারা দেখতে থাকুন আরতি এবং সবাই খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন আপনারা যথাসাধ্য একটু উৎসাহ দেবেন তো ছেলে মানুষ ও যদি উৎসাহ পায় তাহলে ছোট কাজ থেকে একসময় হয়তো বড় কাজে এগিয়ে পারে ধন্যবাদ সকল